ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে আয়োজিত হল নাগরিক সভা, উপস্থিত পৌর প্রধান। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। আরো উন্নত মানের নাগরিক পরিষেবার লক্ষ্যে ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে শুরু করা হলো নাগরিক সভা। এই সভা আগে পৌরপিতা কিংবা পৌরমাতাদের পরিচালনায় করা হলেও এখন এই নাগরিক সভায় উপস্থিত থাকবেন পৌরপ্রধান, উপপৌরপ্রধান, পৌর পরিষদ সদস্য সহ সেই ওয়ার্ডের পৌরপিতা কিংবা পৌরমাতারা। প্রথম দিনের এই নাগরিক সভা আয়োজিত হল ব্যারাকপুর পৌরসভার 1 নম্বর ও 24 নম্বর ওয়ার্ডে। এই দিনের নাগরিক সভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ, পৌর পরিষদ সদস্য নওসাদ আলম, পৌরপিতা স্বপন ভট্টাচার্য, পৌরমাতা মৌসুমী মুখোপাধ্যায় সহ নাগরিকেরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস বলেন, নতুন না, এটা বেশ কিছু ওয়ার্ডে মাঝে মধ্যেই হয়ে থাকে, কারণ এটা একটা নাগরিক পরিষেবার একটা মিউনিসিপাল অ্যাক্টের মধ্যে পড়ে, যে প্রত্যেক অন্তত মিনিমাম 6 মাসে একটা করে নাগরিক সভা করে মানুষের কাছে জানতে চাওয়া, সরাসরি মানুষ তাদের সমস্যার কথা বলবে এবং পৌরসভা সেই সমস্যাটা মেটানোর চেষ্টা করবে সবসময়। আমাদের যে কাজটা সেই কাজের জন্য সকলকে ডাকা এবং প্রত্যেকটা ওয়ার্ডে আজকে পরপর মানে সিরিয়াল অনুযায়ী, এতদিন যেটা হতো সেটা কাউন্সিলররা নিজেরা ঠিক করতেন, অমুক দিন আমি করছি নাগরিক সভা, এতে সেই, কিন্তু এখন আমরা পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক কাউন্সিলরকেই বলা হয়েছে, কারণ আমাদের প্রচুর পুরনো কাউন্সিলর আছে, যে এটা পৌরসভা নিয়ম আইন অনুযায়ী আমাদের নাগরিক সভা করতে হয় এবং তার যে রেজুলেশন, তার যে এগুলি আমাদেরকে পাঠাতে হয়, তাই আমরা 24টা ওয়ার্ডেই পরপর করবো। আজকে আমাদের 2টো ওয়ার্ডে আছে, আজকে থেকে শুরু করেছি, আজকে 1 নম্বর ওয়ার্ড হচ্ছে, পাশে 24 নম্বর ওয়ার্ড, এরপরেই হবে, 7টা থেকে টাইম দেওয়া আছে। এর ফলে নাগরিক পরিষেবা কতখানি উন্নয়ন? দেখুন, টোটালটা তো পৌরসভার কাজই হচ্ছে পরিষেবা দেওয়া, আর আমরা তো সবসময় চেষ্টা করি সেই উন্নয়ন কিভাবে কতটা বেশি মানুষকে পাইয়ে দেওয়া যায়, যে কারণে আমাদের রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, যেমন দুয়ারে সরকারের মাধ্যমে বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছি আমরা, যে তাদের যেসব প্রকল্প, মুখ্যমন্ত্রী যেসব প্রকল্প তাদের সরাসরি পৌঁছে দেওয়া যায়, এবং সেই হিসাবে পৌরসভার কিছু কিছু কাজকর্ম আছে যেগুলি অনেকে এখান থেকে যেতে পারেন না বা ই করতে পারেন না, কখনো একে একটু সেটা দেখে নেবো, সেই জন্য সরাসরি ভাবে নাগরিকদের সাথে সাক্ষাৎ করে তাদের সমস্যাটা অবশ্যই শুনবো এবং শুনে যেটা ইমিডিয়েট সে সমস্যাটা সমাধান করা যায় সেই চেষ্টাটা আমি করি। উন্নয়ন করা যায় সমস্ত কাজ, উন্নয়নমূলক যেটা পৌরসভার তরফ থেকে হয় বা পৌরসভা যেটা করে সেই সব নিয়ে উনি আলোচনা বোর্ড মিটিংও করেন এবং চেয়ারম্যান সাহেব সাথে থেকে পার্সোনালও করেন। আজকে এই 2 বছর ওনার ট্রাম্পস এবং আমাদের এই নতুন বোর্ডের ট্রাম্পস। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।